তুমি অত্যন্ত ভালো ছিলে। আরে আমি ব্যাপারটা মিটিয়ে দিই। মিশো 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 কথাটা শোনা, আমি ঘরে নিজে গিয়ে মিটমাট করে দেবো। আজকে ছেড়ে দাও, আজকে আর কথাটা তো না 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 না। ও আবার কি মনে করলো? চল চল, কিছু মনে করবে না। আমি তোমাকে বলছি শোনো, আজকে ছেড়ে দাও প্লিজ। বলছো এবার কিন্তু আমায় উঠতে হবে, না হলে এবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, সবাই চিন্তা করবে। না না সত্যি তো, এত রাত হয়েছে, তোমাকে আর আটকানোটা ঠিক হবে না। কার সঙ্গে পাঠাই বলো তো? আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক চলে যেতে পারবো। আসছি আসি, এসো আসছি। টাটা পিউ। এই যা, কি হলো? চলে গেল মাথা। হ্যাঁ হ্যাঁ না কিছু না, চলো। এখানে দাঁড়িয়ে আছো কেন? গরম লাগছে না? চলে গেল। চল চল চল, আমার ভিতরে যাই। চলো না মিরাবাসী, তোমরা খবর পেয়েছো? মামা মাঝে মাঝে বৌদিকে চিনতে পারছে, এটা গুড নিউজ বলো? সেটাই তো আরো বেশি চিন্তা। কেন এরকম বলছো কেন? এটা তো ভালো খবর। তার মানে আস্তে আস্তে মামার স্মৃতি ফিরে আসছে, এতে তো দুশ্চিন্তার কিছু নেই। তুই বুঝবি না রে। আচ্ছা আমি একটা কথা ভাবছিলাম, অপর্ণার জন্য একটা ভালো পাত্র দেখবো আমরা। তো অপর্ণাকে বললাম, এদিকে সৈকতের বিয়ের জন্যও মেয়ে দেখার কথা। কেমন হয় বলো তো যদি সৈকতের সঙ্গে অপর্ণার বিয়েটা দিয়ে দেওয়া যায়? এই জন্য না আমার বাড়ি ফিরতে ভালো লাগে না। তোমাদের কি আর কোনো কাজকর্ম নেই? শুধু সব সময় আমি হচ্ছে টপিক, তোমাদের সব সময় খালি আমাকে নিয়ে পড়ো কেন? আমি উঠি, হ্যাঁ আমাকে একটা ভীষণ ইম্পর্টেন্ট ফোন করতে হবে এক্ষুনি, একদম ভুলে গেছি। বাবা খাওয়া না মা। মা দাদা ভাইকে না রজেশ দাদার দোকানে হামাগুড়ি দিতে দেখেছিলাম। মামা রায়ের বিয়ে হয়ে যাচ্ছে। মামা আমি কি করব? কিচ্ছু হবে না তোমার দ্বারা, না কিচ্ছু হবে না। এই ভালো মানুষই থেকে কোনো লাভ নেই। বদলাও বদলাও কৃষ্ণ, নিজেকে একটু পাল্টাও। মামা মামা আমি তো চেষ্টা করছি নিজেকে পাল্টাবার, বদলাবার, কিন্তু কি করব কিছু তো বুঝতে পারছি না। কি ব্যাপার মা, তুমি রেডি হওনি? মামাকে আনতে যাবে না নার্সিংহোম থেকে? সেটাই তো ভাবছি রে, কি আর আনতে যাবো মানুষটাকে। আমাদের কাউকে তো চিনতেই পারছেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমরা কোথায় যাই বলেন তো পিসিমণি? তুমি আর কোথায় যাবে? তুমি তো থাকবে, একমাত্র তুমি তো এ বাড়িতে থাকতে পারো। কি অদ্ভুত ব্যাপার, দাদা নিজের বোনকে চিনতে পারছে না, অথচ দুদিন আগে যে বিয়ে হয়ে বাড়িতে এসেছে সে দুদিনকে চিনতে পারছে। তুমি এত আপসেট হচ্ছ কেন? তুমি তো না হয় বোন, আর আমি তো ওনার নিজের ছেলে। তুমি আমাকে চিনতে পারবেন না তো? আমি বলি কি দোয়েল, তুমি এক কাজ করো, তুমি যাও দাদাকে নার্সিংহোম থেকে গিয়ে নিয়ে এসো। দাদা তোমাকে দেখলে, মানে চেনা মুখ দেখলে একটু আশ্বস্ত হতে পারে। বৌদি মা ঠিকই বলছে, তুমি আমাকে আনতে যাও। আমি বলছিলাম যে আমি একা যাব। না না একা কেন যাবে, রুদ্র তো যাবে সঙ্গে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। কাকা চাটা ধরো, দেখো আবার খবরের কাগজ পড়তে গিয়ে চাটা জড়িয়ে জল করে ফেলো না। পাকা কি একেবারে। ও বাবা তুই তো কি রে দাদা, কোথায় রাখবো চাটা বল? দে দে, এখানেই দে, এখানেই দে। এখানে দেবো? দে দে দে, আমাকে দে। থ্যাংক ইউ দিদি। কি রাঁধবো আজ বলো? বেশি কিছু রাঁধিস না, ওই একটু আলু সেদ্ধ কর, ডাল কর, একটা তরকারি কর, ঠিক আছে? কারণ সন্ধিবার অপু তো আবার বেরোবে, বেশি কিছু করতে গেলে দেরি হয়ে যাবে। বৌদি অত আর আলু সেদ্ধ খেতে হবে না। আলুর দাম দেখেছো? জ্যোতি আলুই 20 টাকা কিলো। হ্যাঁ সত্যি বাবা যা বলেছো, কি অবস্থা বাজারের জন্য, পুরো আগুন একটা জিনিসে হাত দেওয়ার জন্য।